আজকে তোমাদের এখন আমি থার্ড প্রজেক্টটা দেব। তো ফার্স্ট প্রজেক্ট সেকেন্ড প্রজেক্ট দেয়া হয়ে গেছে, যদি কারোর মিস হয়ে যায় তো পুরোনো লিঙ্কগুলো দেখে নেবে, তো সেখানে ফার্স্ট প্রজেক্ট সেকেন্ড প্রজেক্ট পেয়ে যাবে। তো এটা হলো থার্ড প্রজেক্ট, এই প্রজেক্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি, এটা হলো আউটপুট, আউটপুটটা দিচ্ছি, তোমরা এটা নেক্সট দিন নেক্সট ক্লাসে এটার কোডিংটা আমি দিয়ে দেবো। তো একটু বুঝিয়ে দিই কী করতে হবে না হবে। তো অবভিয়াসলি দেখো, এখানে একটা টাইটেল আমি দিয়েছি, আমার কার্সারটা লক্ষ্য করো, টাইটেলটা মাই স্কুল প্রজেক্ট। তো তোমাকে তাহলে টাইটেলের মধ্যে মাই স্কুল প্রজেক্ট দিতে হবে। কালার কিন্তু অ্যাজ ইট ইজ আমি সেম রেখেছি সেকেন্ড প্রজেক্ট আর থার্ড প্রজেক্টের। তো এই কালারটার নাম হলো সিয়ান, CYAN, সি ফর ক্যাট, ওয়াই ফর ইয়োলো, এ ফর অ্যাপল, এন ফর নাট, ঠিক আছে? তো CYAN এই কালারটার নাম। তো তাহলে বডি বিজি কালারের মধ্যে সিয়ান এই কালারটা দেবে। এটাও কিন্তু তোমাদের আমি লিস্ট দিয়েছি, কিন্তু এটা একটু মিক্স করে দিয়েছি লিস্টটা, দেখো। তো এটা হলো একটা লিস্ট আর সাব লিস্টের ব্যাপার, মানে একটা লিস্টের মধ্যে আবার লিস্ট। তো তোমাদেরকে এতদিন আমি করিয়েছি যে একটা হেডিং দিয়ে দিয়েছি, তার আন্ডারে একটা কিছু লিস্ট তোমরা দিয়েছো, যে বুলেটস বা আন্ডারিংসের আন্ডারে, বুলেটস সরি বুলেটস বা নাম্বারিংসের আন্ডারে। তো এটা হলো লিস্টের আন্ডারে একটা সাব লিস্ট যাচ্ছে। তো দেখো, 1, 2, 3 হিসেবে তোমাদেরকে নেম অফ দ্য শে নেম অফ শেপ, নেম অফ কালার, নেম অফ এনিম্যাল এনিম্যাল এনিম্যালস এগুলো লিখেছি, তার আন্ডারে আবার বুলেটস ফর্মে কিছু কিছু ওয়ার্ড যাচ্ছে। যেমন এক যে নেম অফ শেপ, তার আন্ডারে যাচ্ছে আমার সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, সেগুলো কিন্তু বুলেটস ফর্মে যাচ্ছে। আবার সেম প্রসেস দেখো, 2 নম্বরটা নেম অফ কালার, তার আন্ডারে আবার 3টে বুলেট ফর্মে যাচ্ছে, রেড, গ্রিন, ব্লু, সেম প্রসেসের পরেরটাও যাচ্ছে। তো তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে এই প্রজেক্টটাকে পুরো করতে হবে। ভুল, আমি আবার বারবার বলছি, ভুল হতেই পারে, ভুল করবে তাও করবে, ভুল হোক তাও করবে, আমি আবার নেক্সট দিন চেক করবো। আর একটা কথা যেটা বলার, তোমাদেরকে এটা আমি হয়তো আগে বলেছি, তাও একটু বলে দিচ্ছি। দেখো, 2 নম্বর যেটা লেখা রয়েছে নেম অফ কালার, এই কালার তোমাদের হয়তো চোখে একটু প্রবলেম লাগতে পারে, যে কালার তো COLOUR, তো এখানে COLOR কেন ইউজ করছে, এটা আমার তো আমি তোমাদেরকে বলেছি আগে। তো আমি একটাও একবার বলে দিই, অ্যাকচুয়ালি ইংলিশটা হলো দুটো ফর্মে ইংলিশ আমরা পড়ি, মানে এক আমরা যেটা ইংলিশ পড়ি সেটা হলো ব্রিটিশ ইংলিশ, আর কম্পিউটারের সফটওয়্যারগুলো যে ইংলিশে তৈরি হয় সেটা হলো অন্য ইংলিশ, আমেরিকান ইংলিশ। তো সেই দুটো ইংলিশের মধ্যে কিছু কিছু টার্মের একটু আলাদা আলাদা ওয়ার্ড আছে, ঠিক আছে? নর্মাল যেমন একটা তোমরা ওয়ার্ড হয়তো দেখবে কলম, আমরা যে কলম বানানটা জানি সেটা হলো COLOUM, বাট আমরা কম্পিউটার বুঝে যে কলম বানানটা জানি সেটা কিন্তু COLUMN। ঠিক সেম প্রসেসে কালারটাও এরকম, তোমরা হয়তো কেউ কিন্তু ভাববে না যে এটা ওয়ার্ডটা ভুল, বানানটা ভুল, কিন্তু তুমি যদি কম্পিউটারে এখন কালার বানান COLOUR দাও, তাহলে কিন্তু তোমার এরর আসবে, মানে তুমি কিন্তু ঠিকঠাক লেভেলে লেখাটা আসবে না। তো তার জন্য COLOR ইউজ করছি, ঠিক আছে? তো তোমরা এই প্রজেক্টটাকে করবে, আমি বারবার বলছি ভুল হতেই পারে, তাও তোমরা করবে, চেষ্টা করবে, ভুল হলে আমি নেক্সট দিন আবার আমি যখন কোডিং দিয়ে দেব তখন তোমরা ঠিক করে দেবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু লিস্টের আন্ডারে সাব লিস্ট যাচ্ছে। তো প্রথমে ভালো করে বুঝবে কি করতে হবে, না ভালো করে দেখবে আউটপুটটা কি রয়েছে সেই ফর্মে করবে, কিন্তু হুটহাট করে ক্লোজিং ট্যাগ বন্ধ করে দিলাম খুললাম সেটা কিন্তু করবে না, ঠিক করে করবে। আমি নেক্সট ক্লাসে আবার এটাকে কোডিংটা দিয়ে দেবো।